হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো আগের দিন আমি ক্লাস 10-এর প্রলয়োল্লাস কবিতাটা থেকে পড়িয়েছিলাম এবং তার কোয়েশ্চেন আনসার স্টার্ট করেছিলাম। আজকে প্রথমে এক কথায় কিছু প্রশ্নোত্তর করিয়ে দেবো, তারপরে বড় প্রশ্নে ঢুকবো, ঠিক আছে? তো কোনো লেট না করে চলো, লেটস স্টার্ট। ফার্স্ট, আজকের এক কথায় এগুলো একদম শর্ট, তো শুরু করো। তোরা সব জয়ধ্বনি কর, আর বইয়ের যে লাইনগুলো বলবো সেগুলো একটু বই দেখে লিখো, তাহলে স্পেলিং ঠিক থাকবে। আর এমনিও স্পেলিং যেগুলো একটু চেক করে লিখো। আর প্রত্যেকটা আনসার বারবার আমি বলি বা না বলি, আমি যতটা পারি মেনশন করব, সে এক নম্বরে হোক, তিন নম্বরে হোক, পাঁচ নম্বরে হোক, সবসময় উৎস, যেমন কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে এরকমভাবে স্টার্ট করবে। আমি বলে দিই, তো অনেক কিছু ক্ষেত্রেই না লিখি, আমি না বলি, সেগুলো কিন্তু এক্সামের ক্ষেত্রে মাথায়, ঠিক আছে? চলো স্টার্ট। তোরা সব জয়ধ্বনি কর, পঙ্ক্তিটিতে কাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে, অথবা তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? আনসার, কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় কবি দেশের স্বাধীনতার জন্য উন্মুখ তরুণ বিপ্লবীদের জয়ধ্বনি করতে বলেছেন। এটা হচ্ছে কাদেরকে জয়ধ্বনি এবং কাদের উদ্দেশ্যে, এবার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে সেটা, তোরা সব জয়ধ্বনি কর, কার উদ্দেশ্যে জয়ধ্বনি করার কথা বলা হয়েছে? এই দুটো কার আলাদা, একটা হচ্ছে কারা জয়ধ্বনি করবে আর একটা হচ্ছে কাদের উদ্দেশ্যে জয়ধ্বনি করবে। প্রথমটা ছিল কারা জয়ধ্বনি করবে, এবারটা হচ্ছে কাদের উদ্দেশ্যে। আনসার, কবি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রলয়োল্লাসে ধ্বংস সৃষ্টির দেবতার জয়ধ্বনি করার কথা বলা হয়েছে। নেক্সট, ওই নূতনের কেতন ওরে, নূতনের কেতন ওরার সংবাদ কে বহন করে এনেছে? আনসার, কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় নূতনের কেতন ওরার সংবাদ কালবৈশাখীর ঝড় বহন করে এনেছে। আসছে আবার কে, কিভাবে আসছেন? কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ের নেশায় নৃত্য পাগল শিব সিন্ধু পাড়ের সিংহ দরজায় আঘাত করে আসছেন। নেক্সট, সিন্ধু পাড়ের সিংহধারে ধমক হেনে ভাঙল আগল, সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার আলোচ্য অংশে সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে সমুদ্র পাড়ের আন্দামানের সেলুলার জেলের প্রবেশ পথকে বোঝানো হয়েছে। নেক্সট, মহাকালের চণ্ডরূপে, চণ্ডরূপ বলতে কি বোঝো? অথবা আসছে ভয়ঙ্কর, প্রলয়োল্লাস কবিতায় ভয়ঙ্করের রূপটি কেমন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার আলোচ্য অংশে চণ্ডরূপ বলতে অত্যন্ত রুদ্ধ ক্রুদ্ধ ভীষণ ভয়ানক ভয়ঙ্কর উদ্ধত রূপকে বোঝায়। নেক্সট, গগন দুলায়, গগন কিভাবে দুলে ওঠে? কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় ধ্বংসের দেবতা শিবের কেশরাশির ঝাপটায় গগন অর্থাৎ সারা আকাশ দুলে ওঠে বলে কবি কল্পনা করেছেন। নেক্সট, ধূমকেতু তার চামড় ঢুলায়, প্রলয়োল্লাস কবিতায় ধূমকেতুর কি কি বিশেষণ প্রযুক্ত হয়েছে? আনসার, কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় ধূমকেতুর ক্ষেত্রে সর্বনাশী ও জ্বালামুখী বিশেষণ দুটি প্রযুক্ত হয়েছে। নেক্সট, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? প্রলয়োল্লাস কবিতায় কাজী নজরুল ইসলাম ধ্বংসের দেবতা প্রলয়ঙ্কর শিবের অট্টহাসির প্রচণ্ড শব্দে চরাচর অর্থাৎ গোটা পৃথিবী স্তব্ধ হয়ে পড়েছে বলে কল্পনা করেছেন। দ্বাদশ রবির বন্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটাই, দ্বাদশ রবি বলতে কি বোঝানো হয়েছে? দ্বাদশ রবি বলতে সূর্যের বারোটি রূপ বা মূর্তির কথা বলা হয়েছে। হরিবংশ মতে এই মূর্তিগুলি হল সবিতা, আদিত্য, বিবস্বান, অর্যমা, পূষা, তষ্টা, ভগ, ধাতা, বরুণ, মিত্র, পর্জন্য এবং বিষ্ণু। নেক্সট, দিগন্তের কাঁদন লুটায়, কোথায় দিগন্তের কাঁদন লুটিয়ে পড়ে? কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয়োল্লাস কবিতায় যে রুদ্র দেবের কল্পনা করেছেন, তার ভয়াল আগুন রঙা জটাজালে দিগন্ত
তরের কাঁদন লুটিয়ে পড়ে। নেক্সট, সপ্ত মহাসিন্ধু দোলে কপোলতলে, কার কপোলতলে সপ্ত মহাসিন্ধু দুলে ওঠে? কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃতাংশে ভাঙনের দেবতা শিবের এক ফোঁটা চোখের জলে তারই গালে সপ্ত মহাসিন্ধু দুলে ওঠার কথা বলা হয়েছে। নেক্সট, বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর, উদ্ধৃতাংশের অর্থ পরিস্ফুট কর। কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে প্রলয়ঙ্কর শিব সৃষ্টি ও রক্ষার কর্তা, বিশ্বমায়ের অস্তিত্বকে তিনি তার বিপুল বাহুর সাহায্যে রক্ষা ও লালন পালন করে থাকেন। হাঁকে ওই, কার হাঁক শোনা যাচ্ছে? কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার আলোচ্য অংশে ধ্বংসের দেবতা প্রলয়ঙ্কর শিবের হাঁক শোনা যাচ্ছে। জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, পঙ্ক্তিটির অর্থ পরিস্ফুট কর। প্রলয়োল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম জগৎ জুড়ে যে প্রলয় ঘনিয়ে আসছে তার ধ্বংসলীলার শেষে জড়া ও জীর্ণতার অবসান ঘটিয়ে নতুন প্রাণ জেগে উঠবে এই আশা করেছেন। এবার মহানিশার শেষে কোন দৃশ্য দেখা যাবে? প্রলয়োল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম আশা করেছেন যে ধ্বংসের কালরাত্রির শেষে নতুন ভোরের সূর্য বিপুল সম্ভাবনা জাগিয়ে হেসে উঠবে। নেক্সট, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, পঙ্ক্তিটির অর্থ বুঝিয়ে লেখো। কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় মহাদেবের জটায় ধৃত শিশু চাঁদের নরম স্নিগ্ধ আলোয় সকলের ঘর ভরে উঠবে বলে কবি আশা প্রকাশ করেছেন। বজ্রগানে ঝড় তুফানে কিসের শব্দ নিনাদিত হয়? কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় ঝড় তুফানের সাথে বজ্রপাতে মহাকালের রথের ঘোড়ার রেশা ধ্বনি নিনাদিত হয়। উল্কা ছোটায় নীল খিলানে, উল্কা কোথায় কিভাবে এসে পড়ে? মহাকালের রথের ঘোড়ার খুরের দাপটে আকাশ থেকে জ্বলন্ত পাথর বা উল্কা এসে পড়েছে অন্ধকারাগারের বন্ধ ঘরগুলিতে, দেবতার উদ্দেশ্যে নিবেদিত যজ্ঞের হাঁড়িকাঠে ও পাথরের স্তূপে। এই তোরে তার আসার সময়, কিভাবে তা বোঝা যাচ্ছে? কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে প্রলয়ঙ্কর মেঘের ঘর ঘর শব্দে কবির মনে হয়েছে যেন মহাকালের রথের শব্দ তার কানে আসছে। ধ্বংসের দেবতার আসার সম্ভাবনা এভাবেই কবিতায় সূচিত হয়েছে। নেক্সট, ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংস দেখে কেন ভয় করা উচিত নয় বলে কবি মনে করেন? আনসার, কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে ধ্বংসের মধ্যেই নিহিত থাকে নতুন সৃষ্টির সম্ভাবনা, তাই প্রলয় বা ধ্বংসকে কবি সৃজন বেদন বা নতুন সৃষ্টির যন্ত্রণা রূপে দেখেছেন। প্রলয় নতুন, সৃজন বেদন, কথাটির অর্থ কি? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় আলোচ্য অংশটির অর্থ ধ্বংসের মধ্যে দিয়ে যে নবীনের আগমন ঘটে তা আসলে নতুন সৃষ্টির জন্য যন্ত্রণা। নেক্সট, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও হাসির কারণ কি? প্রলয়োল্লাস কবিতায় প্রলয় অর্থাৎ ধ্বংসের দেবতা নিয়ে, ধ্বংসের বার্তা নিয়ে মহাকাল এসেছেন হাসি মুখে, কারণ তিনি যেমন ধ্বংস করবেন তেমন নতুন সৃষ্টিও করবেন। নেক্সট, আসছে নবীন, নবীনের আসার উদ্দেশ্য কি? কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় জীবনহারা প্রাণহীন জ্বর অসুন্দরকে ধ্বংস করতে যে নবীনের শুভাগমন তা ব্যক্ত করেছেন। নেক্সট, ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর, ভাঙা গড়া খেলা বলতে কি বোঝানো হয়েছে? কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে ভাঙা গড়া খেলা বলতে মহাকালের রুদ্র রূপে জীর্ণ পুরাতন সৃষ্টিকে ধ্বংস করা ও শুভঙ্কর রূপে নূতন জগৎ সৃষ্টি করাকে বোঝানো হয়েছে। নেক্সট, বধূরা প্রদীপ তুলে ধরো, বধূরা কার উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরবে, কেন? কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় বধূদের প্রদীপ তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
প্রজ্বলিত প্রদীপ তুলে ধরে বধুরা কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করে নেবে। নেক্সট, লাস্ট, এটাই এক নম্বরের, ওই আসে সুন্দর। সুন্দর কিভাবে আসে? কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় সুন্দর আসে কাল ভয়ঙ্করের বেশ ধারণ করে। আচ্ছা, এবার বড় প্রশ্ন শুরু করছি। তো তিন বা পাঁচ আমি বলছি না, তোমরা সেটা কোশ্চেনের লেংথ দেখে বুঝে যাবে, যেহেতু কবিতা লাইন তুলে তুলে প্রশ্ন হবে এবং একটু বেশি হবে। তো আজকে হয়তো শেষ হবে না, হয়তো না হবে না, নেক্সট দিন শেষ করে দেবো। শুরু কর। সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কবি কি বুঝিয়েছেন? সেখানকার আগল ভাঙার কথা বলা হয়েছে কেন? আনসার, কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কবি আন্দামানের সেলুলার জেলের প্রধান ফটকের কথা বলেছেন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে আর ইংরেজদের অত্যাচারও তীব্র হয়। ইংরেজরা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বিনা বিচারে আন্দামানে সেলুলার জেলে বন্দি করে রাখত। এই জেল ছিল ভারতীয়দের কাছে অত্যাচারের প্রতীক। এই কারণে ধ্বংসরূপী মহাকালী প্রলয় নেশায় মত্ত হয়ে সেই বন্দিশালার আগল ভাঙবেন বলে কবির বিশ্বাস। নেক্সট, ঝাপটা মেরে গগন দুলায়, কে ঝাপটা মেরে গগন দুলায়? গগন দোলানোর নেপথ্যে তার কি উদ্দেশ্য নিহিত? কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে মহাকাল রূপী শিব ঝাপটা মেরে গগন দুলিয়ে দেন। ধ্বংসের দেবতা শিব বড় ভয়ঙ্কর, তার আগমন পৃথিবীতে প্রলয়ের পরিবেশ সৃষ্টি করে। তার জটা ভার দুলে উঠলে আকাশ বাতাস সহ সমগ্র পৃথিবী কেঁপে ওঠে, যাবতীয় জীর্ণতা দূর হয় তার আগমনে, তারপরই নতুন সৃষ্টির প্রকাশ ঘটে পৃথিবীতে। এই ঝাপটা আসলে পুরাতন অচলায়তনকে ভাঙার আঘাত, শক্তি ও সাহসের প্রচণ্ডতা নিয়ে তরুণ বিপ্লবী শক্তি পুরনো ব্যবস্থাকে ভাঙার লক্ষ্যে এই আঘাত করে। নেক্সট, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে লেখক? কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে সংগ্রামের পথ কখনো ফুলে ঢাকা নয় বলে কবি মন্তব্য করেছেন। স্বাধীনতার জন্য মানুষের যে সংগ্রাম, তার পথ তৈরি হয় মৃত্যু আর রক্তপাতের মধ্যে দিয়ে, যে কারণে কবিতার কল্পনায় বিশ্বপিতার কোলে রক্তমাখা তরবারি দেখেছেন। সুন্দরের বা নতুনের কোনো শান্ত সৌম্য মূর্তি এখানে বর্ণিত হয়নি, নূতনের প্রলয় রূপই বর্ণিত হয়েছে। সর্বনাশের রূপ ধরে সুন্দরের সে আগমনকে বর্ণনা করতে গিয়েই কবি বলেছেন, ধূমকেতু যেন তার চামর ঢুলায় অর্থাৎ পুচ্ছ নাচায়। নেক্সট, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, প্রসঙ্গ ব্যাখ্যা করে বিশ্লেষণ করো। সরি, মহাকালের আগমন প্রলয় বিক্ষুব্ধ পৃথিবীর কথা উল্লেখ প্রসঙ্গে প্রলয়োল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম আলোচ্য মন্তব্যটি করেছেন। মহাকালরূপী শিব ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তার প্রলয় তাণ্ডবে সমগ্র বিশ্ব কেঁপে ওঠে, বজ্র শিখার মশাল জেলে তিনি আবির্ভূত হয়েছেন, কালবৈশাখী ঝড়ের রূপ ধরে তিনি আসেন নবসৃষ্টির বার্তা নিয়ে, তার আওয়াজে মুখরিত আকাশ বাতাস। ঠিক সেভাবেই যৌবনের উদ্দীপনায় চারপাশকে চমকে দিয়ে বিপ্লবী শক্তির আগমন ঘটে। নেক্সট, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। নূতনের কেতন কি? প্রলয়োল্লাস কবিতার বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় কেতন শব্দের অর্থ পতাকা। নূতনের কেতন অর্থাৎ স্বাধীনতার ভিত্তিতে যে নূতন সমাজ প্রতিষ্ঠিত হবে তার প্রতীক পতাকার কথা বলা হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অগ্নিগর্ভ সময়ে কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতাটি রচিত হয়। সমগ্র পৃথিবী জুড়ে নানাভাবে মুক্তি আন্দোলনের যে ঘটনাগুলি ঘটছিল কবি সেগুলি সম্পর্কেও সজাগ ছিলেন। এসব থেকেই তার মনে হয়েছিল যে নতুন দিনের আগমন সুনিশ্চিত হতে চলেছে। তার আগমন কালবৈশাখীর ঝড়ের মতো, কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে সর্বনাশের পথ ধরেই পরিবর্তন আসবে, বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, সর্বনাশী ধূমকেতুর মতো তার আবির্ভাব ঘটবে,
সশস্ত্র এই আবির্ভাবে স্থিতাবস্থার আসন টলে যাবে। মধ্যাহ্ন সূর্যের প্রখরতা কিংবা মেঘ গর্জনের মতো প্রবলভাবে ঘটবে বিপ্লবী শক্তির আগমন। মহাসমুদ্র দুলে উঠবে সেই ভয়ঙ্করের আগমনে। আবার এই ভয়ঙ্করের আড়ালেই রয়েছে সুন্দরের প্রতিশ্রুতি। প্রলয়ের রূপ ধরে এ হল চির সুন্দরের আগমন, ভাঙনের মধ্যে দিয়ে সৃষ্টি তার লক্ষ্য। তাই ভয়ঙ্করকে ভয় না পেয়ে তার জয়ধ্বনি করতে বলেছেন কবি, কারণ কালবৈশাখীর ঝড় এই ওরে নূতনের কেতন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। সরি, মানে শরীরটা ঠিক হলো, কাশিটা এত ভয়ানকভাবে আছে না, এখনো ভিডিওগুলো আপলোড কথা বলতে রীতিমতো কষ্ট হচ্ছে। মাঝে মাঝে পজ করে তাই একটু গলাটা ঠিক করছি আর জল নিয়ে বসেছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, তো নেক্সট দিন আশা করছি কমপ্লিট করে দিতে পারবো। ঠিক আছে, ভালো থেকো, ভিডিওগুলো ফলো করো, ভালো করে মন দিয়ে পড়ো। নট অনলি বাংলা, সবসময় বলি প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়ো, সুস্থ থাকো, এখন সেটা খুব দরকার। আর এই প্রিপারেশনটা রাখো যে এক্সাম হবে, যে যাই বলো, ঠিক আছে? আর না হলেও ইন ফিউচার পড়াশোনাটা তো একদিনের জিনিস না, কাজে লাগবে। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এই জিনিসটাই, মানে পড়াশোনাটাই ফাঁকি দিও না, ঠিক আছে? জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে এটা দরকার হবে। আজকে হয়তো পুরো ব্যাপারটা বুঝবে না, কিন্তু একদিন বুঝবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।